রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাসে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্যের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি সুদীপের। বিধানসভার 4 আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অপ্রত্যাশিত ও অনভিপ্রেত কিছু ঘটনা ঘটেছে। বুধবার বিধায়ক সুদীপ রায় বর্মন এই বিষয় নিয়ে চিঠি দেন মুখ্যমন্ত্রীকে। চিঠিতে তিনি বলেন, ব্যক্তি ও ব্যক্তিবর্গের উপর সংঘবদ্ধ আক্রমণ যেমন হয়েছে, তেমনি নাশকতামূলক কর্মকাণ্ডের বেশ কিছু ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন। এর ফলে কিছু মানুষ আহত হয়েছেন, ঘরবাড়ি দোকানপাট লুট হয়েছে, অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে, মানুষের বহু সম্পদ পুড়ে গেছে, ক্ষতিগ্রস্তদের অধিকাংশই গরিব। চিঠিতে সুদীপবাবু দাবি জানান, ক্ষতিগ্রস্ত লোকজনকে সরকারি সহায়তার জন্য রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের তরফ থেকে উপযুক্ত পদক্ষেপ নেওয়া একান্ত আবশ্যক বলে মনে করেন বিধায়ক। তিনি আশা প্রকাশ করেন, ক্ষতিগ্রস্তদের সাহায্যে মানবিক দৃষ্টিকোণ থেকে উপযুক্ত পদক্ষেপ নেবেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।